অনেককাল আগে ময়নামতি গাঁয়ে নবগোপাল দাস নামে এক ধনী বণিক বাস করত। তার মেয়ের নাম ছিল মণিমালা, কিন্তু তার সৎমা মোক্ষদা তাকে ভারী কষ্ট দিত। একদিন, এই যে সোহাগী মেয়ে আমার, আমার শরীরটা আজ ভালো নেই মা। আহারে, কাছে এত দেখি নিশ্চয়ই জ্বর হয়েছে। থাক থাক, অনেক হয়েছে, আদর দিয়ে দিয়ে মেয়েকে আর মাথায় তুলতে হবে, সব বাহানা বুঝি না, এসব কাজে ফাঁকি দেওয়া ছুতো। আহ মোক্ষদা, মা মরা মেয়েটাকে এভাবে কষ্ট দিও না তো। এসব তোমার আদরের ফল। বলি, মা মরা মেয়ে বলে কি একেবারে চোখের মনি করে রাখতে হবে নাকি? বলো মা, আমায় কি করতে হবে? ঘরদোর পরিষ্কার করে বাসনগুলো মেজে রান্না সেরে ফেলো। ঠিক আছে মা। আমি যাই, নদীর ঘাটে গিয়ে একটা ডুব দিয়ে আসি। না, আর দেরি নয়, এবার ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিতে না পারলে আমারও যে শান্তি নেই। আমায় নিয়ে চিন্তা করো না বাবা, ও আমার গা সওয়া হয়ে গেছে। ভালোভাবে থাকিস মা, একবার কবিরের জেঠুর কাছে যাস। তুমিও তো ভেবো না বাবা, বাণিজ্যের কাজে যাচ্ছ, নিজের দিকে একটু খেয়াল রেখো। আমায় নিয়ে আমি ভাবি না মা, আমার যত চিন্তা। না ভাবলে চলবে? তোমার তো বয়স হয়েছে। ঠিক বলেছিস মোক্ষদা, মোক্ষদা। কি হলো, কি হলো, অত চেঁচাচ্ছ কেন? আসি বলে সেই কখন তো ঘর থেকে বার হলে, এখনো যাওনি। আমায় কি একটু শান্তিতে ভগবানের নামটুকু করতে দেবে না নাকি গো? আমি আসি তাহলে, সাবধানে থাকিস কেমন? চললাম মোক্ষদা, মনির একটু খেয়াল রেখো কেমন? যে কাজে যাচ্ছ যাও না বাপু, কত পিছুটান ভালো না বুঝলে, যত সব অধিক্ষেত। দুকা 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 দুকা, না অনেক হয়েছে, বাপের কথা ভুলে এবার কাজের কথা ভাবো। বেলা তো কম হলো না।